অর্থই অনর্থের মূল। সম্পত্তির লোভে বিষিয়ে গেল রক্তের সম্পর্ক। যেমন হারবারে যুব তৃণমূল নেতার খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন তারই ছোট ভাই শেখ নূর উদ্দিন। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে খুনের পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। খুনের ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, ফেরার রয়েছেন এক অভিযুক্ত। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের সরিষা হাটে খুন হন নূর সালাম বেগ। তিনি পাত্রা অঞ্চলে যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন। বাজার সেরে ফেরার পথে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মেরে খুন করা হয়। অভিযোগ হামলাকারীদের মধ্যে ছিলেন নিহতের ভাই শেখ নূর উদ্দিনও। পুলিশ সূত্রে খবর, নূর উদ্দিনও আরও এক অভিযুক্ত মোটর বাইকে চড়ে পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে ধরা পড়ে যান নিহতের ভাইরা ভাই শরীফুল মোল্লা ও মইনুল নামে আরও এক যুবক। গণপিটুনিতে মৃত্যু হয় শরীফুলের। মইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে জেরা করে ঘটনায় নূর উদ্দিনের যোগাযোগের কথা জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ গ্রেপ্তার করে নূর উদ্দিনকে। পুলিশ সূত্রে দাবি, জেরায় নূর উদ্দিন জানিয়েছেন টাকা ও সম্পত্তির লোভ দেখিয়ে তাকে দলে টেনেছিলেন শরীফুল। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে যে এই খুন, সেই অভিযোগ আগেই তুলেছিলেন নিহতের স্ত্রী। এটা হচ্ছে পারিবারিক শত্রুতা আছে, জমি জায়গা নিয়ে কেস হয়, সেই কেস আমাদের জিত হয়, জিত হতে কোর্ট থেকে রায় দিতে আমরা এখানে ঘর করেছি। এখনো পর্যন্ত যুব তৃণমূল নেতাকে খুনের অভিযোগে নূর উদ্দিন ও মইনুল নামে এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ফেরার এক অভিযুক্ত। তবে গণপিটুনিতে শরীফুল মোল্লাকে খুনের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সুকান্ত মুখোপাধ্যায় ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।